তোমার এটা কি করতে পারবাসি না ব্যক্তি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার কখরগাঁও উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামীণ জনপদ পাগলা বাজার থেকে। প্রিয় দর্শক, এটি একটি গ্রামীণ হাট বাজার, অপরূপ সুন্দর গ্রামীণ একটি হাট বাজার। এই হাট সপ্তাহে প্রতি বৃহস্পতিবার দিন এখানে হাট বসে। প্রিয় দর্শক, এই হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। বাবা
বাগাতে আলান ¿Qué tal?
এটা কি সেফা ভাই? সেফার নাম আছে? এটা পুরি মাছের সেফা। পুরি মাছের সেফা কত করে বেছেন? 50 গ্রাম 50 টাকা। ভাই এটি কি কলা? এটি গেনাদা না? গেনাদা কলা কত করে আলি বেছেন? 20 টাকা আলি না? 20 টাকা 15 টাকা না? ভাই আপনার কলা এটা কত করে আলি? 15 আর 20 না? ছোটটা 20, 15 আর 15টা 20 না? কি কলা এটা? এটা গেনাদা না? ওই পাশে রয়েছে সবজি কলা। দর্শক এটি হচ্ছে বাংলা কলা, যেটাকে এখানকার স্থানীয় লোকজন জাইট কলা বলে ডাকে। হ্যাঁ, এখানে লোক নেই, খুবই সুস্বাদু এই বাংলা কলা। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার দিন এখানে এরকম হাট বসে, গ্রামের লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনতে আসেন, যার যার পছন্দ মতো এখান থেকে তাদের বাছাই করে করে সবজি কিনছেন। গ্রামের কৃষকগণও এখানে এসে সবজি বিক্রি করছেন। এখানে ফলমূল সহ বিভিন্ন ধরনের টাটকা সবজি একেবারে কম মূল্যে পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা অবস্থিত অপরূপ সুন্দর একটি গ্রামীণ হাট, পাগলা বাজার। কি
যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে থাকুন অপরূপ সুন্দর গ্রামীণ হাট বাজারের দৃশ্য। আপনার নাম কি? আপনার নাম কি? নাম তো মোহাম্মদ সোহরাবউদ্দিন। সোহরাবউদ্দিন, গ্রাম কোন আসছেন, কোথা থেকে? আমার তো বাড়তে লাভ নাই। আমি রবির তরুণ নিয়া কত লাগবো? কত টাকা?
ভাই এটা কি জর্দা? জর্দা কিভাবে বিক্রি করেন? 100 গ্রাম কত? 40 100 গ্রাম 40 না? আমি বেশি না, আর দোয়ান রাইতেছে ভাই দোয়ান। এইলো মানে তিনটে তিনটে আর বাই থেকে গেছে। বাই থেকে গেছে। সবই এক দাম না, একটা এক দাম। এক একটা। এটা হচ্ছে 30 টাকা। বিভিন্ন ধরনের জর্দা না? প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় প্রায় শেষ হয়ে এসেছে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সেই ভিডিওটি দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ জেলার কপরকা উপজেলায় অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ পাতলা গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর?